সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডায়াল নিয়মিত আয়োজন সচেতনতায় আমরা অনুষ্ঠানটিতে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা খান উর্মি এবং আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং সাইকোলজিস্ট জনাব ফজিলাতুল নিসা শাপলা ম্যাম সচেতনতায় আমরা অনুষ্ঠানটির আজকের আলোচ্য বিষয় কৈশোরকালীন সমস্যা এবং মানসিক চাপ আমরা কথা বলবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ভালো ম্যাম শুরুতেই আপনার কাছে জানতে চাইব আপনার কর্মক্ষেত্র সম্পর্কে আচ্ছা আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চোদ্দো সাল থেকে খণ্ডকালীন কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে আছি এছাড়া আমি বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটে ওখানেও কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি আমি বিজিবি হেডকোয়ার্টারের হয়ে ওদের খণ্ডকালীন সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছি আমি মাসে দুই দিন সিলেট ক্যাডেট কলেজে যাই আর মাঝে মধ্যে যেমন গত কিছুদিন আগে ময়মন সিং ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে ওখানে আমি কাজ করে এলাম আর কি এই মোটামুটি অনেকগুলো কাজের সাথে আমি সম্পৃক্ত আপনার কাছে আমি শুরুতে যে প্রশ্নটা জানতে চাইবো যেহেতু আমরা আমাদের কিশোরকালের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো তো অ্যাকচুয়ালি আমরা আসলে কোন সময়টাকে কিশোরকাল বলে থাকি এবং কিশোরকালের যে ভালো এবং খারাপ দিক অনেক অনেক ধরনের ভালো খারাপ দিক আছে তো সেই সম্পর্কে যদি আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আচ্ছা কিশোরকাল আসলে তেরো থেকে উনিশ পর্যন্ত আমাদের কৈশোরকালটাকে ধরা হয়ে থাকে বাট আমরা বলি যে এটাকে মূলত তিন ভাগে ভাগ করা হয় দশ থেকে বারো তেরো থেকে উনিশ এবং এখানে বিশ থেকে একুশ বা বাইশ পর্যন্ত তো আমাদের বলা চলে যে কোনো কোনো বাচ্চার পরিবর্তন চলে আসে দশ থেকে বয়স খন থেকেই শুরু হয়ে যায় তারপরে এটা কৈশোরকালের দিকে চলে যায় আর স্পেশালি প্রবলেমগুলো যেটা হয় প্রবলেম ঠিক বলবো না আমি এটাকে বলবো যে ওরা কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায় কিশোরকালে আগে ভালো দিকটা বলে নেই ভালো দিকটা হলো যে ওদের সবচেয়ে ভালো দিক হলো 呃嗯。Uh, um মানে কৈশোরকালের যেটা যে ওরা কাউকে যদি রোল মডেল মনে করে কাউকে যদি ওরা বিশ্বাস করে ভরসা করে ওদেরকে মোটিভেট করাটা ভীষণ সহজ আর কি ওদেরকে যে কোনো কিছু যে বিশ্বাস অর্জন করতে পারলে ভালোবাসা দিলে ওরা ভীষণ রকম একদম জান দিয়ে দিতে পারি এরকম একটা ব্যাপার থাকে সেটা কিন্তু কি নেগেটিভের ক্ষেত্রেও কি না আমি খারাপ দিকটা যেটা বলছি এটা ঠিক খারাপ দিক বললে ভুল হবে ওরা যে চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে যায় সেটা হলো যে একটা মজার তথ্য দিয়ে রাখি এর মধ্যে যে কৈশোরকাল পুরোটাই ওদের কিন্তু ব্রেন ডেভেলপ হতে থাকে মানে কমপ্লিট ব্রেন ডেভেলপমেন্টটা হয় না কমপ্লিট ব্রেন ডেভেলপমেন্টটা হয় পঁচিশে গিয়ে তো ব্রেন ডেভেলপমেন্ট না হওয়ার কারণে ওদের অনেক ধরনের আচরণগত পরিবর্তন দেখা দেয় পাশাপাশি অনেক বিষয় যেটা থাকে যে ওরা চ্যালেঞ্জ মোকাবেলা করে ওরা নিজেরাও স্ট্রাগল করে সেটার মধ্যে একটা ঠিক নেগেটিভ বা নেতিবাচক দিক বলা যেতে পারে যেমন ওরা বড়োদের সাথে খুব কথা কথায় তর্ক করবে বাবা মাকে মনে করে খুব শত্রু খুব স্বাধীন হতে চায় তারপরে খুব নিজের প্রাইভেসি নিয়ে খুব বেশি ইয়ে থাকে আর চ্যালেঞ্জগুলো হলো যেমন মাদকাসক্তি বা ইন্টারনেটে আসক্তি কিংবা কিশোর অপরাধ ওরা খুব ঝুঁকিপূর্ণ কাজ করে এর মধ্যে একটা যেমন নিজেরা যেমন আত্মহত্যা প্রবণ হয় সেলফার্ম বিহেভিয়ার মানে নিজেদের ক্ষতি করে আবার পাশাপাশি হোমোসাইডস যেটা যে অস্ত্র শস্ত্র নিয়ে কিছু একটা করে দেখিয়ে দিব এই জাতীয় হচ্ছে রিস্কগুলো ওরা টেক করে এই প্রবণতাগুলো ভীষণ দেখা যায় কিশোর অপরাধ একটা মারাত্মক একটা বিষয় এই সময়টায় অন্যান্য দেশে উন্নত বিশ্বগুলোতে যেমন কিশোর অপরাধ করলে সেগুলোকে আমরা সংশোধনা মানে সংশোধন করার জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয় আমাদের দেশে দুঃখজনকভাবে সেটা ভীষণ কম এবং ওরা খুব ফ্যাশন সচেতন হয়ে পড়ে এগুলো চ্যালেঞ্জ ওরা ভীষণ ওদের ডিপ্রেশন থাকে প্রচুর ডিপ্রেশন থাকে হ্যাঁ এবং অনেক অ্যাংজাইটি থাকে এগুলো হচ্ছে ওদের খুব চ্যালেঞ্জ ওরা এগুলো প্রতিনিয়ত মানে মোকাবেলা করে এটা এটার জন্য ওদের কিছু আমরা প্রবলেমেটিক বিহেভিয়ার বা কিছু আচরণগত সমস্যা দেখি যেটাকে হয়তো আমরা খারাপ দিক বলে মানে বললেও বলতে পারি এংজাইটি বলাই আমি আপনার কাছে জানতে চাইবো যে এংজাইটি থেকে যে মানসিক চাপ বা মানসিক অশান্তি আছে তো এর এর পেছনে মূল কারণটি কি আসলে তো আমরা মূলত আসলে প্রতিদিনই আমাদের লাইফ তো অনেক বেশি স্ট্রেসফুল হয়ে গেছে অনেক বেশি স্ট্রেসফুল হয়ে গেছে বিভিন্ন চাপ এই যে অতি সম্প্রতি ডেঙ্গু একটা আমাদের যেমন শারীরিক এটা একটা ক্ষতির কারণ তেমনি আমাদের মানসিক একটা ভীষণ এরকম প্রতিনিয়ত বড়রা যেমন চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন ছোটরাও চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ছোটদের চাপগুলো আরেকটু ভিন্ন ধরনের যে একে তো ওদের ব্রেনের বিকাশ হয় না ওরা নিজেরাই নিজেদের আচরণ নিয়ে হিমশিম খাচ্ছে তার মধ্যে ওদের খেলার মাঠ নাই ওদের শারীরিক কোনো কার্যক্রম নাই ওদেরকে সেরকম করে আসলে মানে শিক্ষার ক্ষেত্রে যে ধরনের এডুকেশানগুলো দেওয়া উচিত ছিল সেগুলো নাই যার কারণে এংজাইটি বা মানসিক চাপটা ওদের অনেক বেশি এবং এখানে বড়দের একটা ভূমিকা যে বড়রা ওদেরকে বুঝতে চায় না সেই জন্য ওদের একটা ভীষণ মানসিক চাপ হয় যে বড়োরা ওদের সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে এই যে মানসিক চাপ সেই মানসিক চাপ থেকে কিছুটা দূরে অর্থাৎ মানসিক স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আপনি কি পরামর্শ দেবেন প্রথম যে কথাটা সেটা সচেতন হতে গেলে প্রথম সচেতন হতে হবে যে ছেলে মেয়েদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা বাড়াতে হবে আমি তো আমার ক্লাসে আমার সব জায়গায় আমি উদাহরণ দিই ছেলে মেয়েদেরকে বলি যে তোমরা একটা বসা জাতি কেন বসা জাতি সকালে ঘুম থেকে উঠে স্কুলে বসা গাড়িতে বসে স্কুলে যাচ্ছে স্কুলে সারাদিন বসে আছে স্কুল থেকে বের হয়ে কোচিংয়ে বসে আছে প্রাইভেট টিউশনিতে বসে থাকছে তারপরে রাত্রে খেলাধুলা করছে বসে থেকে তারপরে পড়ার টেবিলে বসে আছে এবং রাত্রে ঘুমাতে যাচ্ছে ওদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা হল যে শুধু যে আমি শরীর শারীরিকভাবে ফিট থাকাটা তো অবশ্যই মানে সেই জন্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা তারপর অনেকে হয়তো মনে করে যে এক্সারসাইজের কী এমন গুরুত্ব আসলে ভেতরে একটা পাওয়ার কেমিক্যাল প্রডিউস হয় এই পাওয়ার কেমিক্যালটা ডিপ্রেশন বা কমায় প্রথম হচ্ছে যে স্বাচ্ছন্দ্য থাকতে গেলে এটা করতে হবে ওদের খুব নিউট্রিয়েন্টটা দরকার খাবার দাবারে ওরা যেমন এ ওদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে খাওয়া দাওয়া করতে চায় না খাওয়া দাওয়া নিয়ে খুব ভায়না করে এটাকে আমরা ইটিং ডিসঅর্ডার বলে থাকি মেয়েদের অনেক বেশি থাকে ছেলেদের কম বেশি থাকে অনেকে হয়তো অনেক বেশি খায় যেটাকে আমরা ভেঙ্গেটিং বলি অনেক বেশি স্ন্যাক্স জাঙ্ক ফুড এগুলো খায় আবার অনেকে খেতেই চায় না তো খাওয়া দাওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ আমরা যেটা বলি যে যেমন আমি সব সময় ক্লাসে বলি যে ব্রেকফাস্টটা যে ফাস্টিং কন্ডিশনটাকে ব্রেক সারা রাত না খেয়ে থাকা সকালে যখন ফাস্টিং কন্ডিশনটা ব্রেক করে তার মানে ওরা যে পরিমাণ পর্যাপ্ত যদি পুষ্টিটা নেয় তাহলে দিনের ক্লাসে মনোযোগ দেওয়া শেখা মনে রাখা যে কোনো পড়াকে অ্যানালিসিস করা এগুলো ওরা খুব ভালো পারবে এটা একটা আর একটা হলো ডিপ্রেশন বা অন্যান্য বিষয়গুলি কমাতে ওদেরকে পরিস্থিতিটা যে কোনো খারাপ পরিস্থিতি অ্যাকসেপ্ট করতে শেখানোটা খুব জরুরি বাবা মা বা অভিভাবক বা শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা যদি এই পদক্ষেপটা নেন যে আসলে পেইন কিন্তু যে কোনো কষ্ট বা যে কোনো মানসিক চাপ কিন্তু মুছে ফেলা যায় না কিন্তু যেটা করা যায় যে ওইটাকে ম্যানেজ করা যায় এই ম্যানেজ করাটা শেখালে ওরা হয়তো মানসিকভাবে অনেক স্বাচ্ছন্দ্য থাকবে ম্যাম আপনার কাছে একটি ব্যাপার জানতে চাইবো আমরা দেখতাম যে আমাদের আগেকার দিনের মানুষেরা অনেক দিন বেঁচে থাকতেন আশি বছর নব্বই বছর একশো বছর অনেকে বেঁচে থাকতেন কিন্তু আমাদের এখনকার কিন্তু গড় আয়ুটা কমে আসছে পঞ্চাশ বছর ষাট বছর আমাদের গড় আয়ু প্রায় তো এর কারণটা কি ঠিক এক্স্যাক্টলি আসলে ওইভাবে করে কারণ বলা যাবে না তার মধ্যে কিছু কারণ তো অবশ্যই আছে যেটা মানে দীর্ঘায়ুর জন্য ভালো অভ্যাস ভালো খাদ্যাভ্যাস শারীরিক সুস্থতা মেন্টাল স্ট্রেস এগুলো সব কিছু ঠিকঠাক মতো থাকতে হবে মেন্টাল স্ট্রেস কম থাকতে হবে আমাদের সবগুলোই যেন কেমন বেশি বেশি যেমন আমাদের খাদ্যাভ্যাসটা আমি বলবো যে কোনোভাবেই এটা আসলে আমাদের জাতিগতভাবে এটা একটা ভালো খাদ্যাভ্যাস না শারীরিকভাবে আমরা আসলে ফিট না কোনোভাবেই ফিট না আমরা ঠিক ওই অর্থে পরিশ্রমী না বা ওই অর্থে সুস্থ না পাশাপাশি আমাদের তো প্রতিনিয়ত মানসিক চাপ এত বেশি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে যার কারণে যেটা হচ্ছে যে খুব অল্পতেই আসলে জীবনী শক্তি ক্ষয় হওয়া যেটাকে বলে জীবনী শক্তি ক্ষয় হচ্ছে সেটা আর এছাড়াও কিছু মানে জেনেটিক বৈশিষ্ট্য যেটা থাকে বা অন্যান্য কিছু কারণ হতে পারে একটা জাতি তার বিভিন্ন কারণেই তার গড় আয়ু কম বেশি থাকতে পারে তবে আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আমি আগে যেগুলো বললাম সেগুলো খুবই উল্লেখযোগ্য বা জড়িত যে আমাদের আসলে গড় আয়ুটা কমে যাচ্ছে তো অনেক সময় আমরা দেখি যে আমাদের শিশুরা বা কিশোররা যারা আছেন তাদেরকে তাদের বাবা মা স্মার্টফোন বা ট্যাব বা কম্পিউটার এগুলো তুলে দিচ্ছেন যার কারণে তারা অনেক সময় তাদের সময়ের বেশিরভাগ সময়টাই কিন্তু এই ইন্টারনেট বা প্রযুক্তির সাথে কাটাচ্ছে এটি আমাদের জন্য এখন একটি হুমকি স্বরূপ এই ব্যাপারে যদি কিছু বলতেন চমৎকার একটা প্রশ্ন করেছো এই বিষয়টা নিয়ে আমি সারাক্ষণই অনেক ফেস করছি যে স্পেশালি যে টিন এজার যাদেরকে আমরা বললাম যে কিশোর কাল কৈশোর এই জায়গাটাই এসে বাবা মা আর নিয়ন্ত্রণ করতে পারছেন না বাবা মা বলছেন যে আমি তো অনেক চেষ্টা করছি এই করছি ওরা সারাক্ষণ ট্যাব নিয়ে মোবাইল নিয়ে থাকে আমি এখন কি করতে পারি আসলে বাবা মাকে একটু খেয়াল রাখতে হবে ওই যে ছোটোবেলা থেকে ওনারা কিন্তু দুইভাবে করে আমরা আসলে বাচ্চাদেরকে অভ্যস্ত করে ফেলছি এক হচ্ছে ওদেরকে আমরা নিরাপত্তাহীনতার কারণেই হোক যে কোনো কারণেই হোক বাইরে যেতে দিচ্ছি না আর দুই হচ্ছে যে মানে তাদেরকে আমরা আমাদের আমাদের কর্মব্যস্ততার কারণে তাদেরকে যাতে আমরা এনগেজ রাখতে পারি সেটা একটা কারণ আরেকটা হচ্ছে ভালো যাতে লেখাপড়া করে তুমি ভালো লেখাপড়া করলে তোমাকে আমি আগামী ঈদে একটা স্মার্টফোন কিনে দিব। বা তোমাকে ট্যাব কিনে দিব বা পরীক্ষার রেজাল্টের পরে এই কন্ডিশানটা দেওয়ার কারণে হচ্ছে কি পরবর্তীতে গিয়ে সন্তানরা কন্ডিশন দিচ্ছে যে আমাকে এটা না দিলে আমি তো পড়বো না এইটা না করলে আমি তো যখন ওরা একটু বড় হচ্ছে তখন কিন্তু আমার নিয়ন্ত্রণে রাখতে পারছেন না এবং এটা হচ্ছে মারাত্মক একটা সমস্যা বটে আমি বলবো না যে প্রযুক্তিকে বাদ দিয়ে কিছু করা যাবে বাট ওই যে অভিভাবকত্ব আমরা যেটা বলি যে শুরু থেকে এটা কন্ট্রোল করলে হয়তো এখন এত হুমকির মতো হতো না এখন যেটা হচ্ছে যে ইন্টারনেটে খেলাটা স্পেশালি মানে একদম ডাক্তাররা বলছেন চিকিৎসকরা বলছেন যে এটাকে আমরা ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার বলছি যে এটা একটা অসুখ একটু আরেকটু প্রশ্ন ছিল এটার সাথে যে এই যে গেমসগুলো এগুলো আসলে একটা শিশু বা কিশোরের জন্য কতটুকু মানসিক চাপের কারণ হতে পারে আচ্ছা আমি একটা ঘটনা সম্প্রতি ঘটে গেছে সেরকম একটা ঘটনার উদাহরণ দিয়ে বলছি খুব সম্প্রতি বাচ্চাদের মধ্যে খুব মানে শিশু কিশোরদের মধ্যে খুব পপুলার খেলা হলো পাবজি হ্যাঁ পাবজি গেমটা এটা হচ্ছে প্লেয়ার আননোন ব্যাটল ফিল্ড আর কি যে প্লেয়ার জানে না যে কে কখন কোন দিক থেকে আক্রমণ করবে সে সবসময় একটা টেনশন এবং এনজাইটির মধ্যে আছে যে যে কোনো দিক থেকে তাকে অতর্কিতে আক্রমণ করে তাকে এবং সে সবাইকে মেরে হিরো হবে এটা ভীষণ একটা অ্যাগ্রেসিভ খেলা এই অ্যাগ্রেশনটা গবেষণা করে দেখা গেছে যে বাচ্চারা যদি খুব অ্যাগ্রেশন দেখে এবং খুব অ্যাগ্রেস অ্যাগ্রেসিভ খেলা খেলে তাহলে কিন্তু যেটা হয় যে ওরা নিজেরাও খুব অ্যাগ্রেসিভ আচরণ করতে এবং আমি এটা খুব জলজন্ত প্রমাণ পেয়েছি যে অনেক মা এসেছেন যে পাবজি খেলতে না দিলে বা মোবাইলটা বা ট্যাপটা না দিলে সে মাকে মারতে যাচ্ছে মাকে মারতে যাচ্ছে মাকে বকাবকি করছে খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র ভাঙচুর করছে এবং পাশাপাশি যেটা হলো যে মেন্টালি খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এবং এইটা এই খেলাটা খুব রেসলেস করে রাখে ছেলে মেয়েদেরকে এবং সোশ্যালি ডিসকানেক্টেড করে ফেলছে ওরা হয়তো কোথাও খেলতে যাচ্ছে না কারোর সঙ্গে মিশছে না কথা বলছে না খুব ডিসকানেক্টেড হয়ে খুব ডিভোটেডলি ওই খেলাটাই খেলছে এটা একটা ব্যাপার আরেকটা যেটা হচ্ছে ওই যে ব্রেন মানে নার্ভগুলো ডাউন হচ্ছে না যার জন্য হচ্ছে পড়া রাখতে পারছে না অন্য কোথাও ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে এবং অনেক শারীরিক এবং এটাকে আসলে এই ইন্টারনেট গেমিং ডিসঅর্ডারটাকে একদম প্রকৃত মাদকাসক্তের সাথে তুলনা করা হচ্ছে যে মাদক নিলে যে ধরনের আসক্তি তৈরি হয় ইন্টারনেটে এই আসক্তিটা তৈরি হচ্ছে তো অবশ্যই এগুলো একটা মানসিক চাপ এগুলো থেকে মানে এগুলো রিপ্লেসমেন্ট কি হতে পারে যেমন আমরা যখন ছোটোবেলায় আমাদের যে কৈশোরকালটা ছিল তখন আমরা বই পড়তাম আমরা অনেক ইনডোর আউটডোর খেলা খেলতাম তো এখন এই যে ইন্টারনেট আমাদের সব কিছুকে রিপ্লেস করে ফেলছে সেটা আবার রিপ্লেস করতে আপনার পরামর্শ কি থাকবে এখানে আমি অভিভাবকদেরকে বলবো যে আসলে শিশুরা বা কিশোররা তারা তো আর নিজে থেকে খারাপ হয় না অনেক কিছু দেখে। এখানে যেটা হচ্ছে যে আসলে সামাজিক অবস্থা বা পরিবেশও কিছুটা দায়ী যে বাবা মা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে শিশু কিশোরদেরকে বা বাইরে ওরকম করে খেলার মাঠ নাই অথবা তারা কার সঙ্গে মিশবে না মিশবে এই সমস্ত চিন্তা ভাবনা করে বাবা মা বাইরে যেতে দিচ্ছেন বাবা মা অনেক সময় ব্যস্ত ব্যস্ততার কারণে তাদেরকে সময় দিতে পারছেন না সেই ক্ষেত্রে যেটা হলো যে আসলে খেলাধুলা বা অন্য কোনো কোন বিকল্প নাই আমাদের ছেলেমেয়েরা যে শুধু খেলছে না তা কিন্তু না ঘরের কাজেও কখনো সাহায্য করে না আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু এটা শেখানো হয় না বাট উন্নত বিশ্বে দেখা যায় যে সামার ভ্যাকেশানে হয়তো একটা মানে ওদেরকে একটা বিশেষ টাস্ক দেয়া হয় যে তোমরা বাড়িতে বাবা মাকে কতটুকু সাহায্য করেছো সেটার উপরে হয়তো একটা মার্কিং থাকে যে বাড়িতে তোমরা কী কী কাজ করেছো তা আমাদের আসলে ছেলে মেয়েদের কোনো এনগেজমেন্ট নাই ওরা বাইরেও খেলছে না ঘরে কিচ্ছু করছে না কারণ বাবা মা সবসময় বলছেন যে ঠিক আছে কিছু করতে হবে না তোমরা পড়ালেখা করো তোমরা পড়ালেখা করো একটা শিশু বা কিশোর কতক্ষণ আসলে পড়তে পারে পড়ার বাইরে তার রিক্রিয়েশন দরকার হয় রিক্রিয়েশনটা কি ওকে ফাইন তোমরা এখন তাহলে একটু টেলিভিশন দেখো বা ট্যাব নিয়ে খেলো বা মোবাইলে খেলো এইটাই আসলে আমাদের দূর করতে হবে আর কি বাবা মা ওদেরকে যত পারেন বিভিন্ন কাজে এনগেজ করতে হবে যেহেতু আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি এবং মানসিক সচেতনতার ব্যাপার নিয়ে কথা বলছি ম্যামের কাছে একটি ব্যাপার সম্পর্কে জানতে চাইবো আমরা এখন সম্প্রতি দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে গলা কাটা নিয়ে কিন্তু এক ধরনের গুজব প্রচলিত হচ্ছে এবং কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে একজন নারীকে ছেলে ধরা হিসেবে শনাক্ত করে ওনাকে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়েছে তো এর পেছনে আসলে এই যে এর পেছনে যখন আমরা দেখেছিলাম যে একজন কিশোর সম্পৃক্ত আছেন বেশ কয়েকজন কিশোর সেখানে ছিলেন একজনকে বিশেষভাবে দেখা গিয়েছে তো এই যে কিশোর একজন কিশোর যখন অত্যন্ত নৃশংস হচ্ছেন বা নির্মম হচ্ছেন এর আসলে মনস্তাত্ত্বিক ব্যাপারটি কী আচ্ছা খুব একটা আমার মনের মতো একটা প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ আমি রিউমার বা গুজব যে গুজব ছড়ানোর পেছনের মনোসামাজিক অবস্থাটা যদি দেখি গুজব আসলে কেন ছড়ায় প্রথম যেটা ছড়ায় যে ইনফরমেশনটাকে মানুষ বিশ্বাস করে এক হচ্ছে যে ইনফরমেশনটাকে বিশ্বাস করে দুই নম্বর হচ্ছে যে এখানে খুব অ্যাংজাইটি কাজ করে যে আসলে অ্যাংজাইটি মানুষ খুব অ্যাংশাস থাকলেও কিন্তু গুজব ছড়ানোর একটা সম্ভাবনা থাকে যে আমার কি হবে আমি একটা একটু উদাহরণ দিয়ে এইটুকু ক্লিয়ার করি আগে যে যেমন সিলেটের একটা ব্রিজ কিছুদিন আগে ভেঙে গিয়েছিল কিন্তু শাহবাজপুর বা এরকম নামের একটা ব্রিজ ভেঙে গেল এবং ওই ওই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে যেটা হলো যে মানুষজন চলাচল করতে পারছিল না তাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছিল যে অন্যান্য শহরে যাবে কীভাবে এবং খুব পাশাপাশি যে ঘটনাটা ঘটল ট্রেনে যাতায়াত করতে গিয়ে কিন্তু যেটা হলো যে অতিরিক্ত যাত্রী বহনের জন্য যে দুর্ঘটনা সেখানেও কিন্তু মানুষ ভীষণ রকম একটা মানসিক চাপের মধ্যে ছিল একটা ট্রমার মধ্যে ছিল একটা এংজাইটির মধ্যে ছিল সেই সময়টায় যেমন কিছু সরল মানুষ বা আমি জানি না গুজবটা আসলে কারা প্রথম ছড়ালো বাট কারো মাধ্যমে তো ছড়িয়েছে যখন ছড়ানো হলো যে আসলে আমার আমার বাড়িতে যিনি আমার সহযোগী আছেন তিনি একদিন আমাকে বলছিলেন আপা আজকে একটা খুব খবর শুনেছি যে আমি বললাম কী হয়েছে বলে যে আমাকে তো অমোকেশ ছিল এসে বলে গেল যে গলা লোকজন সব রাস্তা টাস্তায় ঘুরে বেড়াচ্ছে আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন আমাদের তো দরজা টর্জা মানে কি যে মানুষ খুব অ্যাংজাইটিতে থাকলেও এই গুজবটা কিন্তু খুব স্প্রেড করে খুব দ্রুত এরকম বেশ কিছু কারণ আছে যে যেমন আর যেটা করছে যে আমার মানে ইমেজটা ভালো হবে যে আমি যদি আমি যদি একটা কিছু প্রুফ করে দিতে পারি যে এটা সত্যি আমি যে ইনফরমেশানটা দিয়েছি সত্যি সেটাও আবার অনেক সময় গুজবটা কিন্তু সামাজিক টাই যে সামাজিক একটা বন্ধন তৈরি করে যে সবাই বিশ্বাস করলো হ্যাঁ যেমন আগে আমরা দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সাইদিকে চাঁদে দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এই কারণে কিন্তু বিভিন্ন কারণে ছড়াচ্ছে এবং এই যে কিশোর কিশোরের কথা কিশোররা এমনিতেই বিভিন্ন ধরনের অ্যাংশাস একটা কন্ডিশনে থাকে ওরা খুব অ্যাংজাইটিতে ভোগে তারপরে ওদের কিছু আচরণগত সমস্যা যেমন কিশোর অপরাধ হ্যাঁ এবং ওরা হচ্ছে ঝুঁকি নেয় তো একটা কিশোর হয়তো আমি বলবো না যে সে শুধু ছেলে ধরা সন্দেহ করে মানে খুব পিটিয়ে খুব আনন্দ পেয়েছে বিষয়টা তা না আমরা যদি খুব মনস্তত্বটা দেখি এমনও হতে পারে সে খুব অ্যাংশাস ছিল এবং সে প্রুভ করতে চাচ্ছিলো যে সে একটা মানে একটা দৃষ্টান্তমূলক কোনো কিছু একটা মানে করতে চাচ্ছে যে যেটা দেখলে সবাই খুশি হবে সবাই তাকে ভালো বলবে হিরো বানাতে চাচ্ছিল বাট এটা হচ্ছে যে আসলে ওইভাবে করে তো হয় না আমাদের দেশে বিচারহীনতা বা বিভিন্ন সামাজিক কারণে বা আমাদের অভিভাবকত্ব বা কিশোর কিশোরীদেরকে শেখানোর কিছু মানে আমাদের দায়িত্বহীনতার অভাবে আসলে কিশোর কিশোর এবং ওরা যে বড়দের দেখেও শিখছে এটাও কিন্তু একটা কারণ হতে পারে কারণ ওরা আমাদের কাছে খুব নিশ্চয়তা চায় আস্থা চায় বিশ্বাস চায় ভরসা চায় অনেক প্রশ্নের উত্তর চায় আমরা তো দিতে পারছি না সেটা থেকেও এই নৃশংস একটা মানে খুব অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে ম্যামের কাছে আরেকটি ব্যাপারে জানতে চাইবো এখন আমরা সম্প্রতি সময়ে যেটা দেখতে পাচ্ছি আমাদের ছোট বাচ্চারা বিশেষ করে বাচ্চা মেয়ে মেয়ে শিশু যারা আছে তারা ধর্ষণের শিকার হচ্ছে বিভিন্নভাবে একদম ছোট বয়স থেকেই এবং নারীরা পর্যন্ত এখানে রেহাই পাচ্ছেন না তো এর মনস্তাত্ত্বিক দিকটি কি কেন এই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে এবং শাস্তির একটা ব্যাপার আছে যদিও বাংলাদেশে আমরা ওই রকমভাবে কার্যকর দেখছি না এই ব্যাপারগুলো সম্পর্কে যদি একটু বলতেন ধর্ষণের শাস্তি প্রথমত আমি যেটা বলে নিই অবশ্যই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কারণ এই যে সহিংসতা বা নির্যাতন এটা তো আসলে কোনোভাবেই কাম্য নয় বিশেষ করে যদি আমরা ছোটো শিশুদের কথা বিবেচনা করি এই ট্রমাটা তো ওরা সারা জীবনেও কাটাতে পারবে না যারা বেঁচে যাচ্ছে যারা সারভাইভ করছে এবং এটা তারা খুব অল্প বয়সে সোসাইটির একটা নৃশংসতা দেখছে এটা আসলে একটা মানুষকে সারা জীবন হয়তো আত্মবিশ্বাসহীন বা খুব তায় বা ভীষণ ট্রমার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে সেটা তো একটা ব্যাপার আছে আর একটা যেটা আমরা বলি যে আমরা আসলে কনসিকুয়েন্সটা নিয়ে বেশি কাজ করি যে একটা প্রবলেমেটিক একটা প্রবলেম ঘটলো সমাজে আমরা তার পরবর্তীতে আমরা কি করবো সেগুলো নিয়ে আমরা যেমন এখন অনেক বিচারের দাবি তুলছি এবং আমি শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিশুদের ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড এটা আইন পাশ হয়েছে আমি যদি ভুল করে না থাকি হয়তো তথ্যগত সামান্য ত্রুটি থাকলেও থাকতে পারে বাট আমি শুনেছি যে মৃত্যুদণ্ড এটা আইনটা পাশ হবে আর কি পাশাপাশি আমার যেটা ঠিক একজন মনোবিদ হিসেবে আমি যেটা বলবো যে এগুলো তো একটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা যে যেটা হয়তো বিচারহীনতার কারণেই বা সঠিক আইন আইনের ব্যবহার না থাকার কারণেই এই সমস্যাগুলো হচ্ছে বাট আমরা যদি একটা সুদূর প্রসারী পরিকল্পনা করি তাহলে কিন্তু আমাদের আসলে ওই ছোটোবেলা থেকেই বা এডুকেশন সিস্টেমের মধ্যে অথবা সামাজিক একটা বড় পরিবর্তন আনা দরকার যে যেমন ছেলেদেরকে শেখানো উচিত যে একটা মেয়ের প্রতি নারীর প্রতি বা নারী শিশুর প্রতি কী ধরনের আচরণ সে করবে তার মনোভাব কেমন হতে পারে এটার সাথে আসলে তো অনেক কিছু জড়িত একটা রাজনৈতিক একটা পুরুষতান্ত্রিক মানসিকতা রাজনীতি একটা পাওয়ার ইমপ্লিমেন্টের বিষয় একটা সাংস্কৃতিক একটা আবহ ধর্মীয় ব্যাপার স্যাপার সব কিছু একভাবে দূর করা সম্ভব না কিন্তু কিছু সোশ্যাল স্কিল যদি ছেলে মেয়েদের মধ্যে ডেভেলপ করিয়ে দেওয়া যায় যে তোমাদের সামাজিক কাজ কাজকর্ম করা বা সামাজিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে তোমাদের কিছু দক্ষতা দেখালে তোমরা সবার কাছে ভালো হবে বা তোমরা ভালো আচরণ করতে পারবে সেই ক্ষেত্রে যদি কিছু সোশ্যাল স্কিল ওদেরকে শেখানো যায় কি ধরনের অ্যাটিটিউড হবে কী করে তারা একজন নারীকে সম্মান দেখাবে এই সমস্ত বিষয়গুলো আসলে তো আমাদের শেখানো হয় না যার জন্য হয়তো ধর্ষণটা এমন আমি যেটা বলেছি যে ধর্ষণ অনেক ধরনের ধর্ষণ হয় যেমন গ্যাংরেপের কথা যদি বলি দেখা যায় বেশিরভাগই হয়তো যে কিশোর কিশোরী কিশোররা বা একুশ বিশ একুশ বছরের ছেলে মেয়েদের এটা বেশি দেখা যায় এটা কারণ কি ওদের মধ্যে তো একটা অপরাধ প্রবণ একটা অপরাধ প্রবণতা থাকে তারপরে ওরা হচ্ছে নিজের ইচ্ছাটাকে নিজের পাওয়ারটাকে মানে দেখতে চায় এক্সপ্রেস করতে চায় আবার পাশাপাশি যেটা হলো যে আমরা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলছেন যে গ্রথ নামে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলেছেন যে অ্যাঙ্গার রেপো হতে পারে যে আমার প্রচণ্ড রাগ রাগ খুব আমি কার ওপরে দেখাবো তো এটা দর্শনের দিকে মানে কি আমি এটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে আমি জানি না কতটা প্রাসঙ্গিক হবে তারপরেও যে কাজের ক্ষেত্রে কারো যদি খুব রাগ হয় বসকে সে রাগটা প্রকাশ করতে না পারে সেই রাগটা কোথায় এসে দেখায় বাসায় বাসায় যখন সে গৃহ মানে তার সঙ্গিনীর উপরে রাগটা দেখাচ্ছে মা তখন বা স্ত্রী তখন কি করবেন তিনি হয়তো তার সন্তানের উপর সেই রাগটা দেখাচ্ছেন সন্তান কি করবে সে হয়তো হেঁটে যাচ্ছিলো দরজার সামনে একটা কুকুর দেখলো কুকুরকে একটা জোরে লাথি মারলো এই যেটা নিজের অ্যাঙ্গারটাকে এক্সপ্রেস করা তো এই বয়সের ছেলেমেয়েরা না এই যে সমাজের এত অসঙ্গতি এত অন্যায় এত অবিচার তারপরে ওদের কিছু সমস্যা তাদেরকে যদি সঠিক আচরণটা শেখানো যায় তাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করা যায় তাদেরকে মানে সঠিক আচরণগুলো দেখানো যায় তাহলে আমার মনে হয় অনেকটাই কমে ম্যাম আমরা যেহেতু মানসিক অনেক ব্যাপার নিয়ে কথা বলছি তো আরেকটি ব্যাপার সেটা শুধুমাত্র কিশোর রিলেটেড না আমরা ছোটো বড় অনেকের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে স্টুডেন্ট যারা আছে পড়াশোনা করছি কিশোররা তারা যখন পড়াশোনা করার পরে অনেক সময় দেখা যায় যে আজকে যেটা পড়লো কাল ভুলে যাচ্ছে আবার কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার পর আজকে একটা কাজ করলাম আগামীকালকে আবার ভুলে যাচ্ছি তো এই ভুলে যাওয়ার যে প্রবণতাটা এটি আসলে কেন হচ্ছে কিশোর কিশোরীদের ক্ষেত্রে আমি বলবো যে এটা ডিস্ট্র্যাক্ট হওয়া ওদের একটা এটা একটা সমস্যা ওদের এই কৈশোরকালীন একটা চ্যালেঞ্জ আর কি যে ওরা খুব অন্য মনস্ক হয়ে যায় যেমন সারাদিন ওরা অনেক কিছু করবে পড়তে বসলেই তখন পড়ার প্রতি আর কোনো মনোযোগ থাকে না সে কোথায় বই কোথায় এরকম একটা ব্যাপার হয়ে যায় এটা হচ্ছে যে ওদের এই মনোযোগটা তৈরি করার ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটা আমি আগেই বলেছি তারপরে ভালো খাওয়া দাওয়া এবং পাশাপাশি যেটা হলো যে ওরা কিন্তু একটু লক্ষ্যহীনভাবে চলাফেরা করে যে আচ্ছা পরীক্ষা সামনে এখনও তিন মাস বাকি আছে পরে পড়ব তার মানে নিয়মিত যে এই যে একটা রুটিন না থাকাটা এগুলো হচ্ছে মনোযোগহীনতার একটা বড় কারণ যে সে মনোযোগ মানে ওইটাকে ফোকাস করছে না যে আমি পড়তে চাই আমাকে পড়তে হবে প্রতিদিন আমি দুই ঘন্টা পড়াশোনা করব এই এই ধরনের গোলগুলি কিন্তু ওদের মধ্যে খুব একটা থাকে না তো একটা বিষয় ফোকাস করতে না পারলে আসলে ভুলে যাওয়াটাই খুব স্বাভাবিক যে পড়তে বসলে আমার অনেক কিছু চিন্তা আসছে আমি সেই চিন্তাগুলো খুব মনোযোগ দিয়ে করছি কিন্তু পড়ার কথা চিন্তা করছি না বা আমি বাংলা ভয় পাচ্ছি বা আমি অঙ্কে খুব দুর্বল ঠিক আছে অঙ্কটা আমি পরে করব ওইটা নিয়ে আমি বেশি ভাবছি না কারণ ওটা ভাবলেই তো আমার কাছে কঠিন মনে হচ্ছে এই সমস্ত কারণে ভুলে যায় আর কর্মক্ষেত্রে যেটা হয় যে আসলে বড়দের কথা যদি বলি মানসিক চাপ একটা বড় কারণ তাদেরকে মাল্টিটাস্ক করতে হয় অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে দেখা যায় যেই জিনিসটাকে ওনারা প্রায়োরিটি দিচ্ছেন হয়তো সেটাই মনে থাকছে যেই জিনিসটাকে মনে করছেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু হয়তো অবচেতনভাবে প্রায়োরিটি দিতে পারছেন না সেক্ষেত্রে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি যে আমি আসলে পাঁচটা কাজ করছি আমার কাছে প্রায়োরিটি তিনটা কাজ করেছি আর একটা কাজ করব করব ভেবেছি কিন্তু আসলে আমি ওইটা মাথা থেকেই চলে গেছে যে ওই কাজটা আমি আর করতে পারছি না এটা আবার খুব বেশি রেস্টলেস থাকলে কাজের ক্ষেত্রে যে ভীষণ চাপের মধ্যে কাজ করছেন তখনও কিন্তু আসলে ভুলে যাওয়ার বিষয়টা কাজ করে যে অতিরিক্ত রেস্টলেস থাকলে মনে থাকে কম এরকম বেশ কিছু বিষয় আছে যে যেগুলোর জন্য কাজের ক্ষেত্রে ভুল হয় আমাদের আচ্ছা অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার কাছে অত্যন্ত চমৎকার কিছু তথ্য আমরা জানতে পেরেছি এবং আপনার অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার এখানে এসে খুব ভালো লাগলো আর তোমার মাধ্যমে ডাল সিলেটকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা অনুষ্ঠানে আসবার সুযোগ আমরা এই আশাবাদ আপনার কাছে রাখতে পারি পরবর্তীতে আমরা যে কোনো সময় আপনাকে পাবো আমাদের দর্শকটা আপনাকে পাবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলীর সাথে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন ডায়াল সিলেটের নিয়মিত আয়োজন সচেতনতায় আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও আমরা হাজির হব ডায়াল সিলেটের পর্দায় সাথেই থাকুন আল্লাহ হাফেজ